হাই বন্ধুরা আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে তো তোমাদের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজের যা যা মেডিকেল কলেজগুলো ফিজ আছে বা অ্যাডমিশনের সময় কী কী ফিজ কতটা দিতে হয় কোন কলেজে কোন মোডে দিতে হবে কোন কলেজে ক্যাশে দিতে হবে কোন কলেজে অনলাইন দিতে হবে বা ডিমান্ড ড্রাফটে দিতে হবে এগুলো সব তোমাদের ক্লিয়ার করব। আর প্রত্যেক কলেজে হোস্টেল ফি নিয়ে একটু ডিসকাশন করবো আর একটা কারেকশন করা আছে ওটাও তোমাদের বলবো আর ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে লাস্ট অবধি দেখো তোমাদের হেল্প হবে আর তোমাদের বলে দিই যে তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমরা নিটে এবার পাবে না বা প্রিপারেশান স্টার্ট করে দিয়েছো অলরেডি তো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আন একাডেমি নিয়ে চলে এসেছে তোমাদের মনে হয় যাদের বায়োলজি একটু উইক আছে তো তোমাদের বিনামূল্যে আন অ্যাকাডেমি একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে বায়োলজি ডে অন আন অ্যাকাডেমি তোমাদের কালকে তোমাদের এই সেশনগুলো হবে তোমরা গিয়ে অ্যাটেন্ড করো তোমাদের লাভই হবে তোমাদের এগারোটা থেকে নট অব দি ডিফারেন্স স্লটে বায়োলজির এনসিআরটির বিভিন্ন চ্যাপ্টার তোমাদের পড়ানো হবে তোমরা ওখানে গিয়ে এই আন একাডেমির টপ এডু এডুকেটারদের কাছে তোমরা এই চ্যাপ্টারগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হবে তোমাদের এগারোটা থেকে যেমন অ্যানাটমি অফ ফ্লাং প্ল্যান্ট পড়া হবে দুটো থেকে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন পড়ানো হবে তোমাদের চারটের সময় ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন পড়ানো হবে পাঁচটার সময় রিপ্রোডাক্টি রিপ্রোডাকশন ইউনিট পড়ানো হবে আটটার সময় তোমাদের বিট দ্য নিট বুক এখানে আছে ওদের আর হিউম্যান হিউম্যান্টি হিউম্যান নটা থেকে পড়ানো হবে তো তোমরা এদের তোমরা গিয়ে ডেসক্রিপশন এই ইয়েগুলো অ্যাক্সেস করো তোমাদের লাভই হবে চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক তো এবার তোমাদের ফি স্ট্রাকচারগুলো একটু দেখিয়ে দিই দেখো তোমাদের পিডিএফটা একটু মানে ওরিয়েন্টেশনটা একটু গণ্ডগোল আছে তার জন্য তোমরা একটু ফোনটাকে ঘুরিয়ে দেখে নিও আমি বলে দিচ্ছি তোমাদেরকে কী কী ফিজ স্ট্রাকচার দেখো প্রথম যে মেডিকেল কলেজ সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ তো এখানে প্রিন্সিপাল নেম নেম অফ নোডাল এসব দেওয়া আছে এসব দরকার নেই আর তারপর তোমাদের ফিসটা যেখানে দেওয়া আছে টিউশন ফিস পার সেমিস্টার হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা তোমাদের আগে বলেছিলাম টিউশন ফিজ এত লাগবে আর এখানে লেখা আছে সেভেন ফিফটি ইন্টু সিক্স মান্থ এটা লাগবে তোমাদের লাইব্রেরি ফি ওয়ান থাউজেন্ড অ্যাডমিশন ফিজ ওয়ান থাউজেন্ড পে ডিউরিং অ্যাডমিশান সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাগবে অ্যাডমিশনের সময় মুড অফ পেমেন্ট অ্যাকসেপ্টেড ডিডি ডিমান্ড ড্রাফটে নেবে এনি বন্ড ফর ডিস আমাদের সময় ক্যাশেও নিয়েছিল ডিডি তোমরা যারা দিতে পারো তাও ঠিক আছে ক্যাশেও নিয়ে নেবে মনে হয় আমাদের তো ক্যাশে নিয়েছিল অনেকজনের ডিডিও দিয়েছিলো আর ডিসকন্টিনিউয়েশান হচ্ছে ওয়ান লাখ এটা তো বন্ড আর হোস্টেল ফিজ হচ্ছে ওয়ান ফোরটি ফোর ঠিক আছে আর এখানে তোমাদের সেকেন্ড যে কলেজ বাঁকুড়া সম্মিলনী এটারও তোমার টোটাল ফি টু বি পেয়ার ইন স্টেট কোটা উইথ ব্রেকআপ টোটাল ফি তোমাদের লাগবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি থ্রি অ্যাডমিশন ফি ওয়ান থাউজেন্ড টিউশন ফি ফোর থাউজেন্ড সিক্স ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর সিক্স মান্থ মানে পার সেমিস্টার ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রত্যেকটা মেডিকেল কলেজে এটা সেম এখানে দেখো ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টেশন চার্জ ইলেভেন ফর সিক্স মান্থ লাইব্রেরি অ্যান্ড ল্যাবরেটরি কস কোশন হচ্ছে ওয়ান হোস্টেল সিট রেন্ট সেভেন্টি টু ফর সিক্স মান্থ এখানে হোস্টেল ফি যেটা সেভেন্টি টু ফর সিক্স মান্থ ছ মাসের জন্য সেভেন্টি টু টাকা বাহাত্তর টাকা খুবই কম ক্যালকাটা এ তোমাদের ফিজ সব কলেজেস ফিজ সেম ফার্ট সেমিস্টার তোমাদের আগে বলেছিলাম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এটাই আর কি অনলাইন বা অফলাইন দুটো ইয়েতে তোমরা পেমেন্ট করতে পারো আর এখানে হোস্টেল ফিজ হচ্ছে রুপিস কুড়ি টাকা হোস্টেল অ্যাডমিশন ফি কুড়ি টাকা আর হোস্টেল ফি হচ্ছে ওয়ান ফোর পার প্রত্যেক বছরে একশো টাকা আর তারপর হচ্ছে এখানে কলেজ অফ মেডিসিন এটা কল্যাণী এটাতে তোমাদের টিউশন ফি ফোর টোটাল ফি তোমাদের দিতে হবে এমনটুই পেড অ্যাডমিশন এটা একটু আলাদা অন্যগুলোতে যেমন সিক্স থাউজেন্ড ফাইভ লাগে লাগবে অ্যাডমিশন ফিস মানে অ্যাডমিশনের সময় যেটা লাগবে এটা খালি তোমাদের পেমেন্ট অ্যাকসেপ্ট হবে অনলাইনে এখানে তোমাদের প্রিন্সিপাল কল এখানে তোমাদের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে এখানেই তোমাদেরকে দিতে হবে ওখানে গিয়ে হয়তো আর হোস্টেল ফিস এখানে ওয়ান হান্ড্রেড মান্থলি এ আবার উল্টে গেছে তোমরা উল্টে দেখে নাও আমি দেখে নিচ্ছি এখানে হচ্ছে সাগর দত্ত সাগরদত্ত মেডিকেল কলেজেরও ফিস অ্যাডমিশন ফি ওয়ান থাউজেন্ড কোশেন্ট মানি ওয়ান থাউজেন্ড টিউশন ফি সিক্স মান্থ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও সেম এখানে তোমাদের ক্যাশে দিতে হবে কোন কলেজে কোথায় পেমেন্ট কী পেমেন্ট মোট এগুলো তোমরা দেখে নাও এখানে যেমন ক্যাশেও দিয়েছে আমাদের কলেজে ক্যাশে নিয়েছিল আর এখানে তোমাদের টুয়েলভ মান্থ ফিজ মানে এক বছরের ফিস ওয়ান ফোরটি ফোর হোস্টেল ফিজ আর হোস্টেল অ্যাডমিশন ফি সত্তর টাকা হোস্টেল কোশ্চেন মানি দশ টাকা টোটাল দুশো চব্বিশ টাকা লাগবে এটা হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে তোমাদের টোটাল ফিটেন রুপিজি পেড সেট কোটা এটা তোমাদের ফিফটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি মানে এটা টোটাল একবারে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের কোর্সের টিউশন ফি ফোর ফাইভ হান্ড্রেড এখানে টিউশন ফিটা একটু গন্ডগোল হয়ে গেছে ফোরটি থাউজেন্ড লিখে দিয়েছে ভুল করে তো এটা ফোর হবে ঠিক আছে আর হোস্টেল ফি কুড়ি টাকা পার মান্থ এবার তোমাদের জোকা ইএসআই জোকা জোকারটা তোমাদেরকে দেখতে হবে একটু দেখো তোমাদের টোটাল ফি তোমাদের ওয়ান লাখ অ্যানুয়ালি বছরে এক লাখ টাকা লাগবে দুটো ইনস্টলমেন্টে দিতে হবে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড অ্যামাউন্ট টু বি পে ডিউরিং অ্যাডমিশন ডিউরিং অ্যাডমিশন তোমাদেরকে পে করতে হবে ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি থাউজেন্ড প্রথম ইনস্টলমেন্টে আর ফিফটি থাউজেন্ড প্রথম ইনস্টলমেন্টে আর পাঁচ হাজার কশেন মানি লাগবে পেমেন্ট অ্যাকসেপ্ট হবে ডিমান্ড ড্রাফটে ইন ফেভার অফ ইয়েস এর জোকা ফান্ড নাম্বার টু এটা তোমরা দেখে নিও এটা টি দিতে হবে ডিমান্ড ড্রাফট আর এখানে এনি বন্ড ফর ডিসকন্টিনিউশান এটা ইয়েস ডিসকন্টিনিউয়েশন এখানে একটু আলাদা আছে তোমরা এটাই একটু লক্ষ্য করো ইয়েস ডিসকন্টিনিউশান কম সার্ভিস বন্ড অফ অ্যামাউন্ট রুপিস ফাইভ ল্যাখ এদের সার্ভিস বন্ড থাকে আমাদের অন্যান্য কলেজের সার্ভিস বন্ড থাকে না এটাতে সার্ভিস বন্ড থাকে এটা হচ্ছে পাঁচ লাখ টাকা অ্যান্ড বাউন্ডে বাউন্ডেন অ্যান্ড সিউরিটিজ সেলফ ফার্নিশ ব্যাঙ্ক গ্যারেন্টি অফ ফাইভ ফাইভ লাখ টাকা তোমাদের দিতে হবে উইদিন থ্রি মান্থ অফ ইন্টার্নশিপ টোটাল ফিজ ইন্ডিভিজুয়াল পেড ম্যানেজমেন্ট কোটা এদের ম্যানেজমেন্ট কোটাও হয় দেখে নাও তোমার টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যানুয়ালি আর অ্যাডমিশনের সময় টোয়েন্টি নাইন থাউজেন্ড দিতে হবে আর ডিডিতে দিতে হবে আর এদের হোস্টেল ফিজটা দেখো তোমরা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড পার এনএম সিকিউরিটি মানি ওয়ান থাউজেন্ড সরি টেন থাউজেন্ড ঠিক আছে হোস্টেল তারপরে পিজির পিজি তোমাদের সেম অন্যান্য যে কলেজগুলো যেমন আছে এমনি শুধু হোস্টেল নট রেকর্ডের টাইম অফ হোস্টেল নট গ্যারান্টিড মানে এখানে তোমাদের হোস্টেল ফিস দেয়নি হোস্টেল ফিস অ্যাডমিশনের সময় লাগে না কোনো কলেজে আমাদের কলেজে তো লাগে না পিজি হয়তো লাগে না তাই লিখেছি এখানে কারণ হোস্টেল তোমাদের গ্যারেন্টি দেওয়া যে দেবে এটা গ্যারেন্টি নেই তাই জন্য হোস্টেল এটা লেখে নিই তোমাদের মালদা মেডিকেল কলেজেও সেম এখানে পেমেন্ট সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা তোমার যেমন আগেগুলো বললাম এখানে হোস্টেল ফি বারো টাকা এটা পার মান্থ বারো টাকা আর তোমরা আগের ফিজটা ক্যাশ বা ব্যাঙ্ক ট্রান্সফারে দিতে পারো মেডিকেল কলেজ কলকাতা এটাও সেম ফি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এখানে কুড়ি টাকা একটু এক্সট্রা আছে অ্যাথলেটিক্স ফি আর এখানে অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে এটা তোমাদের বারো টাকা পার মান্থ এটা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা কুচবিহার মেডিকেল কলেজ কুচবিহার মেডিকেল কলেজে তোমাদের ফি সেম সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি স্টুডেন্ট ইউনিয়নের কুড়ি টাকা আর এখানে তোমাদের টিউশন ফিটা দেখে দিই ওয়ান ফোরটি ফোর এটা পার মান্থ বোধ হয় এটা মেদিনীপুর মেডিকেল কলেজ মিদাপুর মেডিকেল কলেজের ফিজ তোমরা তোমাদের সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি টু এর মধ্যে টিউশন ফি ফাইভ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে হচ্ছে সেভেন টোয়েন্টি সেভেন ফিফটি পার মান্থ ছশো পঞ্চাশ টাকা পার মান্থ হলে এটা ফিসটা দ্বারা অ্যাডমিশন ফি এক হাজার কশেন মানে এক হাজার হোস্টেল ফি সেভেন্টি টু পার সেভেন্টি টু বারো টাকা পার মান্থ অ্যাডমিশনের সময় তোমাদের পেমেন্ট করতে হবে ক্যাশ বা ব্যাঙ্ক অনলাইন বোধ দুটোতেই করতে পারো তোমরা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি টু টাকা হোস্টেল ফি বারো টাকা পার মান্থ এবার যে কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এটারও সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি তোমাদের এটা দিতে হবে তোমরা ডিমান্ড ড্রাফটে দিতে পারো ডিমান্ড ড্রাফটেই দিতে হবে তোমাদের এটাতে বা ক্যাশে দিতে পারো না এখানে লিখেছে দেখো ডিমান্ড ড্রাফট ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইন ফেভার অফ প্রিন্সিপাল মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রুপিস ওয়ান থাউজেন্ড একটু আলাদা আছে তোমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা ডিমান্ড ড্রাফটে দিতে হবে আর ওয়ান থাউজেন্ড টোয়েন্টি এক হাজার কুড়ি টাকা ক্যাশে দিতে হবে এটা একটু ডিফারেন্ট আর একশো চুয়াল্লিশ পার ইয়ার হোস্টেল ফিস পিডিএফগুলো ওরিয়েন্টেশন একটু গন্ডগোল আছে তোমরা একটু ম্যানেজ করো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এটাতেও সেম সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি দিতে হবে অ্যাডমিশনের সময় ক্যাশে দিতে পারো আর আট টাকা পার মান্থ হোস্টেল ফিস এনআরএস মেডিকেল কলেজ এটা হচ্ছে সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড দিতে হবে আর অ্যাডমিশন আর ইয়ে তোমাদের হোস্টেল ফিস অ্যাডমিশনের সময় দশ টাকা মানি সত্তর টাকা হোস্টেল ফি বারো টাকা পার মান্থ ম্যাক্সিমামগুলোতে বারো টাকা পার মান্থই হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটাও সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি বারো টাকা পার মান্থ হোস্টেল ফিস রায়গঞ্জেও দেখে নিচ্ছি এটাও সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি বারো টাকা হোস্টেল ফিস এখানেও সেম দেখো ইয়েটা করেছে ক্যাশ তোমাদের দিতে দিতে হবে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি আর ডিডি ডিমান্ড ড্রাফটে তোমাদের দিতে হবে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা একটু খেয়াল করো তোমরা রামপুর হার্ট মেডিকেল কলেজ এটা তো তোমাদের সেম হবে না এটা তো আমি নেই সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ড্রাফট বা অনলাইন দুটোই তোমাদের করতে পারো এবার এইটাতে একটু কারেকশান আছে আমাদের আর্জি করে তোমাদের এটা বলে দিই সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি দিতে হবে এতেও অনলাইন ক্যাশটা লিখে নিই কিন্তু আমাদের আগে বার ক্যাশে নিয়েছিল ঠিক আছে এখানে কুড়ি টাকার বন্ড পেপার দিয়েছে এইগুলোতে কুড়ি টাকার মন পেয়ে পড়বে তোমরা দিতে পারো এটাই আর এখানে হোস্টেল ফিসটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান থাউজেন্ড পার মান্থ এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা ওয়ান থাউজেন্ড পার মান্থ হবে না ঠিক আছে তো তোমরা ভয় পেও না এক হাজার টাকা লাগবে না আমাদের কলেজে একটু প্রিন্টিং মিস্টেক আছে চলো এবার এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের অন্যান্য যা যা কোয়ারি আছে তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমরা চলো টাটা বাই বাই অল দ্য বেস্ট